সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছো। তাহলে আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানবো, যেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক পদার্থ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে প্রথমে আমরা দেখব তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বুঝি। তাহলে যে কোষে রাসায়নিক পদার্থ সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় অথবা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় সেই কোষকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা হলো গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ, তাহলে যে কোষে বিদ্যুৎ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। আর গ্যালভানিক কোষ হলো যে কোষে রাসায়নিক পদার্থ সরাসরি বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলা হয়। বিদ্যুৎ পরিবাহী, তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবাহী আবার দুই ধরনের হয়ে থাকে, যথা ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী হলো যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। যেমন সকল প্রকার ধাতু, ধাতুর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা হলো ইলেকট্রনীয় পরিবাহী। আবার যে গ্রাফাইট, গ্রাফাইটের মধ্যে ইলেক্ট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় এই জন্য এগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তাহলে যে সকল পদার্থ বিদ্যুৎ প্রবাহের ফলে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে সেই সকল পদার্থ বা পরিবাহীগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন বিভিন্ন ধাতু, লবণ, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, অ্যাসিড মিশ্রিত পানি, ক্ষার মিশ্রিত পানি ইত্যাদি। আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পরিবাহী দুই ধরনের, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যেগুলো তড়িৎ বিশ্লেষ্য দুর্বল অর্থাৎ কম বিয়োজিত হয় সেই ধরনের পদার্থ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড যেমন ইথানিক অ্যাসিড। আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যেমন তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এখন আমরা দেখব যে একটা কোষে কীভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে। তাহলে তড়িৎ বিশ্লেষণ যে কোষে যে যন্ত্রে ঘটানো হয় সেই যন্ত্রটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং যেই প্রক্রিয়ায় এই বিক্রিয়া ঘটানো হয় সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দুইটা দণ্ড থাকে, এগুলো গ্রাফাইটের তৈরি বা ধাতুর তৈরি হয়। তাহলে এই দণ্ডগুলোকে বলা হয় তড়িৎদ্বার অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ রাসায়নিক কোষের যে দণ্ডগুলো থাকে, ধাতুর দণ্ড বা গ্রাফাইট দণ্ড থাকে, সেগুলোকে বলা হয় তড়িৎদ্বার। তাহলে এই তড়িৎদ্বার যে সকল কোষে থাকে সেগুলোকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এখন আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তাহলে প্রথমে আমরা দেখব বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে ঘটানো হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। আমরা একটা খুলি দেখি, তাহলে এখানে দুইটা ধাতব দণ্ড থাকে, যেটার একটা হলো অ্যানোড এবং আরেকটা হলো ক্যাথোড। তাহলে অ্যানোড এবং ক্যাথোডে ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ চালনা করা হয়, আর এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইড, তাহলে চিত্র তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে বিদ্যুৎ চালনা করলে সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হয়।
আর এখানে অ্যানোডটা হলো পজিটিভ আর ক্যাথোড হলো নেগেটিভ। তাহলে ক্যাথোডের দিকে ধনাত্মক আয়নগুলো, আমরা যদি বিপরীত আয়ন পরস্পরকে আকর্ষণ করি, ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে যায়, তাহলে ক্যাথোডে গিয়ে তাহলে ক্যাথোডের বিক্রিয়া ঘটে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। আবার অ্যানোডে ক্লোরাইড আয়ন গিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, আর এরকম দুইটা ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় আর ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। এই হলো বিকলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তারপরে আমরা দেখব ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ব্রাইন দ্রবণ হলো সোডিয়াম ক্লোরাইডের কারো সম্পৃক্ত জলীয় দ্রবণ, কি বলা হয় ব্রাইন দ্রবণ। তাহলে ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, তাহলে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, তাহলে এখানে গণিত সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে আমরা লিখব ব্রাইন দ্রবণ। তাহলে ব্রাইনের মধ্যে দুই ধরনের পদার্থ থাকে, একটা হলো সোডিয়াম ক্লোরাইড যেটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হয়, আবার পানিও বিয়োজিত হয়, পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তাহলে এখানে দুইটা আয়ন থাকে ধনাত্মক এবং দুইটা ঋণাত্মক, তাহলে ধনাত্মক আয়নগুলো যাবে ক্যাথোডে আর ঋণাত্মক আয়নগুলো যাবে অ্যানোডে। তবে এইখানে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে যে হাইড্রোজেন আয়নের বিজারণ বিভবটা বেশি, তাই হাইড্রোজেন আয়নটা আগে তড়িৎ দ্বারা গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, তাহলে ক্যাথোডে বিক্রিয়া তাহলে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, এভাবে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর অ্যানোডে তাহলে অ্যানোডে এখানে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে হাইড্রোক্সিল আয়নের জারণ বিভবটা বেশি, কিন্তু তারপরেও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন আগে অ্যানোডে গিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, তাহলে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, এইভাবে দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আর তাহলে দ্রবণের দিকে যাবে হচ্ছে দ্রবণে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা বলে থাকি। তাহলে এখানে দেখো এর আগের তড়িৎ বিশ্লেষণে একটা করে আয়ন ছিল, সে কারণে কোনো ঝামেলা হয়নি, কিন্তু এখানে দুইটা করে আয়ন আছে, তাহলে দুইটা করে আয়ন থাকার কারণে কোন আয়নটা আগে গিয়ে তড়িৎদ্বারে চার্জ মুক্ত হবে সেটা নির্ভর করে তাদের জারণ বিভব এবং বিজারণ বিভবের উপর নির্ভর করে। তাহলে এই আয়নগুলো জারণ বিভব এবং বিজারণ বিভবের উপর ভিত্তি করে একটা সারণি তৈরি করা হয়, সেটাকে বলা হয় তড়িৎরাসায়নিক সারি। তাহলে তড়িৎরাসায়নিক সারিতে যে উপরে আসছে সে পরে এবং যে নিচে আসছে সে আগে গিয়ে তড়িৎদ্বারে গিয়ে চার্জ মুক্ত হবে, কিন্তু যদি উপরে থাকা সত্ত্বেও বা নিচে থাকা সত্ত্বেও যদি কোনোটার ঘনমাত্রা বেশি থাকে তাহলে সেটা আগে গিয়ে চার্জ মুক্ত হবে, যেমন ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে। আবার তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করেও চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা নির্ভর করে, যেমন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় যদি তোমার কী ব্যবহার করা, যদি সোডিয়াম এবং পারদ মিলে তড়িৎদ্বার তৈরি করে, অর্থাৎ পারদ তড়িৎদ্বার অ্যামালগাম তড়িৎদ্বার ব্যবহার করে, তাহলে সেখানে সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হবে, আবার যদি নর্মাল তড়িৎদ্বার ব্যবহার করে তাহলে সেখানে হাইড্রোজেন আয়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে, অর্থাৎ তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে তাদের চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তারপরে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুকে বিশুদ্ধ করা যায় সেটা আমরা পরের পরের ক্লাসে দেখবো।
এরপরে আমরা দেখবো রাসায়নিক বিক্রিয়ার ফলে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সেটাও আমরা দেখবো। তাহলে আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।